এই গেইস ওয়েলকাম টু চিরকুটি ইনফিনেটই আর আমি স্বর্ণে এসে গেছি তোমাদের সকলের ফেভারিট সিরিয়াল সাহেব চিঠি অর্থাৎ সাহেবের চিঠির আপডেট দেবো বলে তবে আগে বলবো যারা যারা এখনো অবধি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে ফেলো সিরিয়াল সাহেবের চিঠিতে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আমাদের চিঠির পুজো বরবাদ করতে রাইমা হাজির মানে পুজোর যে প্রদীপগুলো জ্বালিয়েছিল সেই প্রদীপে জল ঢেলে দিচ্ছিল রাইমা হাতে নাতে ধরা পড়েছে এবং তারপরে রাইমাকেই গঙ্গা জল দিয়ে ধুয়ে দিয়েছে আমাদের চিঠি আর তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে ধুনুচি নাচ হচ্ছিলো আর সেই ধুনুচি নাচে আমাদের রাইমা দিদির পা পড়ে গেছে রাইমা দিদির পায়ে মলমও লাগিয়ে দিয়েছে এরপরেই আমাদের কিছু ওই যে থাকে না মিউজিশিয়ান অর্গানাইজার এদের মধ্যে একজনই আসে এসে জানায় যে একটা শো হচ্ছে সেখানে মূল হিসেবে চাইছে আমাদের চিঠিকে তবে চিঠি বলেছে যে সাহেব যেখানে একটা অ্যাট্রাকশান সেখানে আমি কি করে সেটা হতে পারি আমি কখনোই হতে চাই না কিন্তু সাহেব বলে দিয়েছে যে না চিঠি থাকবে মূল অ্যাট্রাকশান তো এখন রাইমা তো এইগুলো সব সেট করেছে এইবার রাইমার যেটা প্ল্যান সেটা হচ্ছে যে সাহেব যখন রিয়েলাইজ করবে যে সাহেবকে অতিক্রম করে চিঠি বেশি নাম করে ফেলছে সাথে সাথে সাহেবের কিন্তু রাগ হওয়া শুরু হবে আর তার সাথে সাথেই যেটা হবে সেটা হচ্ছে আমাদের চিঠি উন্নতি করবে কিন্তু চিঠি সাহেবকে বোঝাবার চেষ্টা করবে না আমি তোমাকে অতিক্রম করতে চাইছি না কিন্তু সাহেবই প্রথমে চিঠিকে কিন্তু পাঠাবে এই জগতে আর এরপরেই চিঠি নাম করতে শুরু করবে সাহেবের রাগ হতে শুরু হবে তারপরে যেটা হবে এদের সম্পর্কটা ভেঙে যাবে মানে এক প্রকার এদের সম্পর্ক ভাঙার জাল রেডি সম্পর্ক ভাঙার জাল রেডি হয়ে গেছে শুধু অ্যাপ্লাই করার পালা না অ্যাপ্লাইও হয়ে গেছে এবার আস্তে আস্তে ধৈর্য ধরে আমাদেরকে দেখতে হবে ব্যাপারটা অনেকটা সেই আর কেদার সুপারস্টার আর মধুপালার মতোই হতে চলেছে তো যাই হোক বন্ধুগণ অবশ্যই করে দেখতে থাকো সিরিয়াল সাহেবের চিঠি স্টার জলসা ও স্টার জলসা এস ডিতে আর আমার ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করে চিরকুট ইনফিনিটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে